On 1st June, birthday celebration of Guru Jisri Binoy Maharaj took place via a charity event of Lions Club of Kolkata Magnet at Keshtapur Nabodigan. Renowned social worker Guru Jisri Binoy Maharaj, founder of Tarapit Tapobon and honorary secretary of Lions Club of Kolkata Magnets, celebrate his birthday with great fanfare on 1st June with mental disabled patients at Nabodiganto Keshtapur, a renowned mental home run by a devoted social worker Sumita Mukherjee. Guruji's birthday celebration include food distribution to patient and local needy people and also to special children, coordinated by Sushmita Nag, mentor of Drishti. We appeal to all to celebrate their day of joy via Lions Club of Kolkata Magnets, as we will arrange this short of charity program, informed Ashish Poshak, Chapter President of Lions Club of Kolkata Magnets. आज के तारापीठ तपोवन प्रतिष्ठाता गुरुजी श्री बिनय महाराज जन्मदिन। हेलो कोलकाता इज नाउ लाइव एट अ टेम्पल। मंदिर बटे तब एटा एकटा घरोया मंदिर और जे घर सेटा एकटा मंदिरेर चेयेओ बेशी, कारण आमरा आछि नवदिगंत केष्टपुरे नवदिगंत किन्तु भांगा बिकज ए मेंटल पेशेंटदेर साथी एकटा विभिन्न रकम एक्सिडेंटे उनार हात पा भांगा होये गेछे। ताओ किन्तु शुधु मनेर जोरेई उनि विगत 25 बछर धरे काज करे चलेछेन। সুমিতা ম্যাডাম যদি প্লিজ বলেন নবদিগন্ত সম্বন্ধে। দিগন্ত একটা মানসিক প্রতিবন্ধীদের ঢাকার জায়গা, এখানে শুধু মানসিক প্রতিবন্ধীরা শুধু ঘরে বন্ধ করে একটা পরিবেশের মধ্যে থাকে সেটা নয়, তাই আমি এই মন্দিরটা করেছি। তারা যে সমস্ত বয়স্ক মানুষরা থাকে তারা রোজই দুবেলা এখানে আসেন, নাম কীর্তন হয়, পুজো হয়, তারা পুজো করেন। আমিও সারাদিন এই মানুষগুলোর সঙ্গে থাকতে থাকতে যখন নিজের জন্য কিছু নিজের কথা কিছু বলতে ইচ্ছে করে তখন এই মায়ের কাছে আসি, এসে নিজের সম্পর্কে সারাদিন কতটা পাপ করলাম, কতটা অন্যায় করলাম, কতটা ঠিক করলাম মাকে জিজ্ঞাসা করি, মায়ের সাথে কথা বলি, এই এই নিয়েই আমি সারাদিন। অসাধারণ বক্তব্য সুমিতা মুখার্জির কথায় আমরা শুনলাম। সত্যি কথাই, উনি যেভাবে মেন্টাল পেশেন্টদের নিয়ে কাজ করে চলেছেন তাতে পাপ কতটা অর্জন হয় আমরা জানি না, তবে পুণ্য নিশ্চয়ই অর্জন হচ্ছে, অর্জিত হচ্ছে এই জন্মের জন্য তো বটে, আমরা পরজন্মে আছে কি নেই আমরা জানি না, তবে এই জন্মে সুমিতা মুখার্জির মতন মহিষী নারীকে আমরা পেয়ে গর্বিত। আর বিশেষ আনন্দের কথা, সুমিতা মুখার্জি কিন্তু জানুয়ারি মাস থেকেই লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের অনারি অ্যাডভাইজার, আর খুব শীঘ্রই উনি আমাদের কনভেনার হতে চলেছেন যে নতুন লায়নিস্টিক সেশন 1 জুলাই থেকে, সেটা আমরা উদযাপন করব 13ই জুন। 13ই জুন হচ্ছে সুমিতা মুখার্জির এই ফাউন্ডেশন, এই নবদিগন্তের ষষ্ঠ অ্যানিভার্সারি, রাইট, সিক্স অ্যানিভার্সারি। 5টা সুন্দর বছর কাটিয়ে উঠলো নবদিগন্ত কেষ্টপুরে। আমি একবার সুমিতা মুখার্জিকে বলবো তার একটা দুটো রুমস দেখাতে। আমরা আছি 2nd ফ্লোরে সুমিতাদির এই ফাউন্ডেশন, এই হোমটি একটি 3-স্টোরিড বিল্ডিং। আমরা সুমিতাদিকে একটুখানি বলবো আর একটা রুমে নিয়ে যেতে, যেটা কনফারেন্স রুম। সুমিতাদির এখানে কিন্তু অনেকেই আসেন বিভিন্ন রকম ডিসকাশনস করতে, বিভিন্ন গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। আমরা সেই কনফারেন্স রুমে আছি। এটা সুমিতাদির আরেকটি রুম। আমাদের সঙ্গে আজকে আছেন মিডিয়া পার্সন কৌস্তব সাহা, আছেন অবশ্যই আজকে আমাদের সাথে এসে গেছেন স্পেশাল চাইল্ড, আমাদের একজন স্পেশাল গেস্ট আজকে। আমরা দেখতে পাচ্ছি গুরুজি শ্রী বিনয় মহারাজ, তারাপীঠ তপোবনের প্রতিষ্ঠাতা, পাশে আছেন সুস্মিতা নাগ। সুমিতকে দেখতে পাচ্ছি, কলকাতা 7 দিনের কর্ণধার সুমিত। জয়া চক্রবর্তী আছে, সুস্মিতা নাগ কথা বলছেন তার স্পেশাল চাইল্ডের সাথে। আমরা একদম নবদিগন্তের অন্তর্বর্তী জায়গায় আছি, যেখানে সুমিতা মুখার্জি স্পেশাল স্পেশাল পেশেন্টসের সাথে আজকে ডিফারেন্ট লেভেল চাইল্ডরা আছে, চিলড্রেনরা আছে আমাদের সাথে। দৃষ্টির কর্ণধার সুস্মিতা নাগের হাত ধরে স্পেশাল চাইল্ডরা চলে এসেছে নবদিগন্তের কাছে। সুস্মিতাদি একবার আরেকবার ডাকবো আপনাকে। সুমিতাদি, আজকে আপনার পেশেন্টসের কাছে আমরা যাব, তার সাথে আপনার এই পেশেন্টসের সাথেই সুস্মিতা নাগ, যিনিও স্পেশাল চিলড্রেনের কাজ করেন,
তার কিছু বাচ্চারা আজকে এসেছেন, কেমন লাগছে আপনার এই যারা সবসময় সঙ্গে থাকেন তাদের সাথে আজকে নতুন কিছু লোকদের আপনি মিট করছেন, কেমন লাগছে? ভবিষ্যতে আমরা এটাই করতে চাই যে এদেরকে একটু আনন্দে রাখতে চাই, ভালো রাখতে চাই। আমরা সাধারণ যারা তো সমস্ত সবল যারা পৃথিবীর সব কিছুই উপভোগ করতে পারছে, কিন্তু এরা তো একটা জায়গা থেকে কিছুই পাচ্ছে না, তাই এদেরকে আমরা একটু ভালো রাখার জন্য চেষ্টা করবো, এরা ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আছি নবদিগন্তের ফিমেল ওয়ার্ডে। সুমিতা মুখার্জিকে রিকোয়েস্ট করব একবার দিদি এবং মায়েদের সাথে গুরুজি বিনয় মহারাজের পরিচয় করিতে। স্যার কেমন লাগছে একটা ফিমেল ওয়ার্ড? ভালো, এবং আমি কথাও বললাম এখানকার পরিবেশ কেমন, ওনার ঠিকঠাক খাওয়া দাওয়া পান কিনা, বকাবকি করেন কিনা, সকলে আনন্দের সহিত আছে, এইভাবেই যাতে মা তারা এদেরকে সুস্থ রাখে। আর যার জন্য এই বিগত ছ বছর ধরে তারা আনন্দে আছে, সুমিতা মুখার্জি, সুমিতা দি, এনারা তো আপনার সন্তান, আপনার বোন, আপনার মা, আপনার দিদি, কেমন লাগছে সবসময় এদের সাথে থাকতে? এরা তো কতটা ভালো আছে জানি না, তবে আমি খুব ভালো আছি। মানে আমার হচ্ছে এদের একটা অক্সিজেন করতে, আমার একটা অক্সিজেন এর, মানে আমি বেঁচে থাকার অসুস্থ হয়েছে এরা। আমি যখন মনে মনে নিজে মন মনে ভাবি যে আমি খুব কষ্টে আছি, আমার কত দুঃখ, তখন এদের দিকে যখন তাকাই তখন মনে হয় না যে আমি কোনো দুঃখে আছি। Well said. আমার থেকে হাজার গুণ দুঃখে এরা আছে। এদেরকে সুখে রাখতে পারলে, এদেরকে ভালো রাখতে পারলে আমার ভালো লাগে। এরা সুস্থ থাকলে আমি সুস্থ থাকি, এইটুকুই আমি জানি, এইটা ভেবেই কাজ করি। সুন্দরদিকে রিকোয়েস্ট করবো আরেকটি ওনার ওয়ার্ডে নিয়ে যেতে আমাদেরকে, গুরুজি শ্রী বিনয় মহারাজকে। এসেছেন মৌসুমী মুখার্জি, মৌসুমী মিশ্র। মৌসুমী মিশ্র কেয়ার অফ মাইন্ড এনজিওর ফাউন্ডার। মৌসুমীকে পেয়ে গেছি। মৌসুমী নিজে একজন প্রখ্যাত স্পেশাল তো বটেই, আর সমাজসেবার মধ্যে যারা যারা স্পেশাল হয় তাদেরকে আমরা সবসময় সঙ্গে, তাদের পাশে থাকতে চাই, তাদেরকে সঙ্গে পেতে চাই। তেমনি মৌসুমী মিশ্র একজন কেয়ার অফ মাইন্ড এনজিওর কর্ণধার, ফাউন্ডার। মৌসুমী কেমন লাগছে নবদিগন্তের এই প্রয়াসে এসে, সুমিতা মুখার্জির প্রয়াসে এসে? আমি প্রথমেই বললাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওদের চোখ মুখে এত ফ্রেশনেস, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কিরকম আদর যত্ন পাচ্ছে এখানে। তো ভীষণই ভালো লাগছে এখানে এসে এই দিদির কাজ দেখে, আমার সত্যিই খুব ভালো লাগছে। তো এরকমভাবে আমিও কাজ করি, রিহ্যাবিলিটেশন সেন্টার আছে আমারও। তো দিদি যেহেতু এখানে দেখলাম যে বয়স্ক মহিলাদের বেশি নিয়ে কাজ করছে, তো আমার তরফ দিয়ে যতটা দিদিকে সাপোর্ট করার হয় আমি করবো। দিদি আপনার পাশে আছি, আমি এইভাবে থাকবো আপনার পাশে, আপনিও আমার পাশে থাকবেন এইভাবে। তো যৌথদ্যোগে যদি আমরা আরও অন্য কিছু করতে পারি বা করতে পারি, এটা আমরা আমার তরফ দিয়ে যদি কোনো হেল্প লাগে আপনি বলবেন, আমি একদম আছি আপনার সাথে, আর পাশে আছি, আমিও সবসময় যেতে আছি। শুধু এইটা কাজ না, আমার এই করোনার সময় যদি করোনার কোনো কাজ লাগে, গত বছর লকডাউন থেকে এখন পর্যন্ত আমরা খুব ডিস্ট্রিবিউশন করছি, আমি অক্সিজেন ডিস্ট্রিবিউশন করে রোজই রিফিল করছি, এটা আমি করে আসছি। সে ফোনের তেরোই জুন সম্বন্ধে যদি আমরা শুনতে পারি, তেরোই জুন একটি স্পেশাল দিন, সুমিতা মুখার্জি, তেরোই জুন এই ফোনটার প্রতিষ্ঠা দিবস আর কি, সেই উপলক্ষে এবারে তো যেহেতু এই লকডাউনের ব্যাপারটা চলছে, আমি অনুষ্ঠানটা বড় করে করতে পারছি না, তাই ইচ্ছা আছে একটা ছোট করে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো। আমাদের এই পাড়ার ভাই বোনেরা যারা আছেন তারা আমাকে সাহায্য করবেন বলেছেন, আমার পাশে সবসময়ের জন্য থাকে তারা, যাতে দূর থেকে কাউকে আসতে না হয়। তেরোই জুন লায়ন্স সিটি ব্যানারে এবং নবদিগন্তের সম্পূর্ণ সহযোগিতায় আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, তাতে আমরা রিকোয়েস্ট করবো কেয়ার অফ মাইন্ডসকেও সঙ্গে থাকতে। মৌসুমী মিশ্রকে আমরা রিকোয়েস্ট করবো তেরোই জুনে থাকতে। খুব আপনি পুরীর এই কোণারক মন্দিরে তুলে দিলেন, আমি বলবো যে জগন্নাথ দেব আপনাকে শক্তি দিক, যাতে আপনি এই মার্গে আরো অনেক অনেক বড় ভালো কাজ করতে পারেন। জিসি বিনয় মহারাজ,
খুব আনন্দ করে ফুড ডিস্ট্রিবিউট করছেন কিছু নিডি বেনিফিশিয়ারিদের মধ্যে। নবদিগন্তে এসে এখানকার ব্যবস্থা দেখে ভীষণ ভালো লাগছে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সুস্মিতা নাথ ম্যাডাম, আরও সুমিতা মুখার্জি আছেন, জয়ন্তী আছেন, প্রত্যেকে আছেন। তো আজকে এই শুভ দিনে আমি একটা বার্তা দেব, আরও সব বাচ্চারা আছে, মানে বিশেষভাবে সক্ষম যেসব বাচ্চারা তাদেরকেও আপনারা একবার দেখুন, তারা প্রত্যেকে আছে। আজকে এই শুভক্ষণে শুভ দিনে এই ধরনের একটা কাজ করতে পারাতে আমি ভীষণভাবে আপ্লুত। তার কারণ হচ্ছে যে শিবজ্ঞানে জীব সেবায় ব্রতী, বাই প্রফেশন আমি একজন অ্যাস্ট্রোলজার, শক্তির সাধনা করি তারাপীঠে। এই জাস্ট সোশ্যাল ওয়ার্কের জন্যই আমি 10 দিকে জায়গা নিয়েছি, যে জায়গার মধ্যে পুরোপুরি চ্যারিটি করবো। 365 দিনই আমি শিবজ্ঞানে জীব সেবায় ব্রতী থাকি। এবং আশিসবাবু আমাদের সঙ্গে আছেন, আশিসবাবুর তো কোনো কথাই হবে না, আপনারা ফেসবুক খুললেই ওনাকে সব সময় পাবেন। এবং আশিসবাবু আজ দীর্ঘ 8-10 বছর ধরেই আমার সাথে যুক্ত আছেন। তো ব্যাস সবাই মিলে একসাথে কাজ করছি। আমি একটা বার্তা আপনাদের দিতে পারি যে এই কোভিড মহামারী, এই যে কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা আছি, আমরা প্রত্যেকে কিন্তু কোথাও না কোথাও সমস্যার মধ্যে আছি। তার মধ্যেও আমাদেরকে, আমরা যদি সংকল্প নিই যে আমাদের আশেপাশে যে সকল ভাই বোনেরা মারা আছেন, তাদের প্রত্যেককে যদি দুবেলা দুমুঠো অন্ন জোগাড়টা এই মুহূর্তে আমরা করে দিতে পারি, কারণ প্রচুর মানুষের চাকরি চলে গেছে, অনাহারে প্রচুর মানুষ আছে। তো আমি একা নই, আসুন না আমরা সকলে মিলেই কাজটা করি, তাহলে দেখবেন যে আমাদের বাংলায় সত্যি কোনো দিনই কেউ অভুক্ত থাকবে না। এর থেকে বেশি কিছু বলে আমি সময় দীর্ঘ হয়তো করবো না। সকলে ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আজকে ওনার শুভ জন্মদিনে আমরা একত্রিত হতে পেরেছি এবং সঙ্গে আরও মানে জয়াদিকে পেয়ে গেছি, সুমিতা কী রয়েছেন, বাচ্চা সকলে আসতে পারেনি, তাও যে দুজনে এত সমস্যার মধ্যে যে এসেছে আজকে এর মধ্যে রয়েছে, মানে সকলে মিলে করে কিন্তু আনন্দ আছে। এই যে আমরা সবাই এক হয়েছি, এইটা খুব ভালো লাগা। আমরা শুনলাম সুস্মিতা নাগের কথা, মেন্টর অফ সল্টলেক দৃষ্টি সেন্টার ফর লার্নিং ডিসএবিলিটি। আপনি যদি আপনার প্রতিভার বিকাশের সুযোগ চান, তবে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই ইমেল আইডিতে halokolkata1@gmail.com এবং ফোন নম্বরে যোগাযোগ করুন 9339228087 নম্বরে। আমরা আপনাকে তুলে ধরব হ্যালো কলকাতা পর্দায়।